অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তুইও বিশ্বাস করিস মেধার বেঁচে নেই? হ্যাঁ, আমি বিশ্বাস করি। আমাকে ছুঁয়ে বল। এইসব কি ছেলে মানুষই? তুমি জানো আমি এই জিনিসগুলো বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি, আর তুই যদি বিশ্বাস করিস যে মেধার বেঁচে নেই, তাহলে আমাকে ছুঁয়ে বলতে তোর অসুবিধা কোথায়? আমি বিশ্বাস করি যে মেধার কখনো ফিরবে না। এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না। বেঁচে না থাকা আর ফিরে না আসার মধ্যে একটা পার্থক্য আছে। একটা মানুষ যে বেঁচে নেই, তার ফেরার প্রশ্নটাই আসছে না মা। আমার একটা সহজ প্রশ্নের উত্তর তুই দিতে পারলি না বাবা। ঠিক আছে, আমি আর তোকে জোর করব না। তোর আনন্দে আমি সামিল হব, কিন্তু কখনোই মেধাকে ভুলে গিয়ে নয়। অন্তত তোর বিয়ে পর্যন্ত, তোর বিয়ের পর আমি সেই সমস্ত কাজ করব যা একজন মৃত মানুষের জন্য করতে হয়। তোর বিয়ের পর আমি সুমেধার শ্রাদ্ধ অনুষ্ঠান পালন করব। আর তখন আমি তোদের কারোর কোনো কথা শুনব না, কোনো বাধা মানব না। মা মা, আমি আপনার কোনো বারণ শুনব না মা। এসব কি বলছো তুমি বৌমা? বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, ওমের বিয়ে, তার মধ্যে এই সমস্ত শ্রাদ্ধ শান্তি? মা যদি এগুলো করে শান্তি পায়, মা করুক না, নয় শ্রাদ্ধই। তুইও এই ছেলে মানুষিতে তাল মেলাচ্ছিস? যা খুশি কর তোরা, আমার যেন যত জ্বালা। পাগলামি নয় মা, কর্তব্য। ওমের বিয়ের সাথে সাথে যে আমার স্বপ্ন, আমার বিশ্বাস, আমার অপেক্ষারও মৃত্যু ঘটবে, তাই শ্রাদ্ধ যে করতেই হবে মা, করতেই হবে। ধুর, আর পারি না বাবা, সব সময় ওই এক জেদ এক জেদ, আর ভালো লাগে না। সবকিছু তো একটা সীমা থাকা উচিত। কি হলো ঠাম্মি, কি বললো মা? কি আবার বলবে, ওই এক কথা, তার উপর এখন যোগ হয়েছে এক নতুন বায়না। নতুন বায়না? সেটা আবার কি? বৌমা বলেছে
ওমের বিয়ে হয়ে গেলে ও নাকি ধরে নেবে যে সুমেধা আর বেঁচে নেই, আর ও তখন সুমেধার শ্রাদ্ধ শান্তি করবে। বাহ, এই বিয়ে থেকে তাহলে কিছু অন্তত ভালো আউটকাম হলো। এক প্রমিতাই এখনো বিশ্বাস করে যে সুমেধা এখনো বেঁচে আছে। ও যদি মেনে নেয় তাহলে নাথিং লাইক ইট, পুরনো চ্যাপ্টারটা ফাইনালি ক্লোজ হবে। তাহলে তো ওমের বিয়েটা মেনে নেওয়াই আমার জন্য লাভজনক মনে হচ্ছে। সুভদ্রা, তুমি ওদেরকে নিয়ে ভেতরে যাও। খোকা, শুনলি তো সব? আচ্ছা, এসব কি পাগলামি বলতো? তুই যা না বাবা, একটু বোঝা না বৌমাকে। না প্লিজ, আমাকে এসবে জড়িও না, আমি প্রমিতাকে কিছু বোঝাতে টোঝাতে পারবো না। আবার আমার মনে হচ্ছে যে মাকে আলাদা করে বোঝাবার কোনো প্রয়োজন নেই, মা যেটা করতে চাইছে মাকে সেটা করতে দাও। আচ্ছা, তোরা সবাই মিলে কি শুরু করলি বলতো? আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবি না? ঠামি ঠামি, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমাদের তো কাগজে কলমে বিয়েটা হয়ে গেছে, এখন যেটা হচ্ছে সেটা শুধুমাত্র ফর্ম্যালিটি। তো মা যেটা চাইছে মাকে করতে দাও, কারণ দেখো মা তো বিগত 20 বছর ধরে একটা মিথ্যে আশা আঁকড়ে বেঁচে আছে, সেটাকে নিয়ে মা বারবার ইমোশনাল হয়ে যায়, ইমোশনাল হয়ে মায়ের শরীরটা খারাপ হয়ে যায়। এর থেকে বেটার না মা যদি সত্যিটা অ্যাকসেপ্ট করে না, একটু বেটার থাকে, একটু ভালো থাকে? আমরা মাকে যতবার বোঝাবার চেষ্টা করি মা প্রচণ্ড রাগ করেন, অভিমান করেন, কিছুতেই মানতে চান না। মা এই ভ্রান্ত জগৎটাতেই বেঁচে আছেন, তাই মা প্রচণ্ড শক্ট হয়েছে আমার আর আপনার এই বিয়ের কথাটা জেনে। তাহলে তো আমাকেও নাটকটা কম দিনের জন্য করতে হয়। তোরও কি টাইম মত? হ্যাঁ মা, ওমের কথা যুক্তি আছে, আমারও মনে হয় যে প্রমিতার এই শর্তটা আমাদের মেনে নিলে সবারই ভালো হবে। ডাকো ওকে, বলো যে আমরা রাজি আছি, ও যেন এসে অমুকে আইগুলো ভাত খাওয়ায়, আর বিয়ের যা যা কিছু আছে নিয়ম কারণ তাতে পার্টিসিপেট করে।